আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছে আজকের ভিডিওতে আমরা আর লেটার দিয়ে সুন্দর একটি লোগো ডিজাইন শিখব পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে তো আমরা সরাসরি পিক্সেল অ্যাপ ওপেন করে নিচ্ছি পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে যদি আপনারা আমার এই ভার্সনটি ব্যবহার করেন আর আপনারা আমার এই ভার্সনটি ব্যবহার করতে চাইলে অবশ্যই টেলিগ্রামে জয়েন হবেন সেখান থেকে লিঙ্ক ক্লিক করে ডাউনলোড করে নেবেন ফার্স্টে আমরা টেক্সটটি ডিলিট করে দিচ্ছি এরপর আবার নতুন টেক্সট নেওয়ার জন্য এই অপশনে ক্লিক করে টেক্সটে ক্লিক করব এটাকে নিয়ে আসবো এখানে ডাবল ট্যাপ করে এটাকে ডিলিট করবো এখানে আমরা লিখবো আর এবং রাইট তারপর এখানে চেপে ধরে এটাকে বড় করে দেবো এবং এদিকে চলে আসবো চলে আসবো মাই ফন্টে চলে আসবো আমি এখানে যে ফনটি ব্যবহার করছি এই ফোন লিঙ্ক আপনারা আমার টেলিগ্রামে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নেবেন তো ফন্ডটি অ্যাড করার জন্য এখানে ক্লিক করবো তারপর যে ফোল্ডারের ফ্ড থাকবে সেই ফোল্ডারটি ওপেন করতে হবে তো আমার এই ফোল্ডারের ফন্টে রয়েছে আমি এটাকে অ্যাড করে নিচ্ছি ওকে ফোন চলে আসলো অ্যাপ্লাই করে নিলাম এটাকে আরেকটু একটু করে দিচ্ছি লাইক এতটুকু তারপর রিলেটেড পজিশন অপশানে ক্লিক করে এটাকে অ্যাডজাস্ট করে নেব লেয়ারে ক্লিক করে এটাকে হাইট করে দিচ্ছি ওকে তারপর আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করে নিচ্ছি এখান থেকে অপশনে ক্লিক করে কালার এখান থেকে আমরা একটি কালার নিয়ে নিচ্ছি তো আমি এই কালারটি নিয়ে নিলাম তারপর মাস্কের অপশানে ক্লিক করে শেপ অপশানে ক্লিক করব এরকমটি শেপ চলে আসবে তারপর রাইট এরপর আমরা এদিকে চলে আসব মাস্কি অপশানে ক্লিক করে এটাকে অ্যানাবল করব তারপর এখান থেকে এই বিন্দুটাকে এভাবে টেনে উপরে নিয়ে আসবো ঠিক এইভাবে রাখবো ওকে তারপর এটাকে চেপে ধরে এই সাইডে সেইটাকে আর একটু এই সাইডে নিয়ে আসি একটু নিচে নামাই দিই তারপর এটাকে আমরা এভাবে ধরে এদিকে তারপর আমরা নিচে চলে আসবো কপি অপশান পেয়ে যাব কপিতে ক্লিক করব এবং মুভ অপশানে ক্লিক করবো তার আগে অবশ্যই এখান থেকে আউট অপশানে ক্লিক করতে হবে তারপর এটাকে মুভ করতে পারবেন এভাবে এ মুভ করে নিয়েছে এবং এভাবে একটি শেপ ক্রিয়েট করেছে ওকে বন্ধুরা ঠিক এভাবে একটি শেপ ক্রিয়েট করে নেবেন আর আপনারা যদি এই শেপটি ক্রিয়েট করতে না পারেন তো অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের জন্য ভি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তারপর রাইড অপশনে ক্লিক করতে হবে তো দুই সাইডে একটু সমস্যা দেখতে পাচ্ছি এটাকে আমরা ঠিক করব এর জন্য আমরা আরো একটা শেপ নিয়ে নেব এটাকে আমরা ছোট করে দেব এভাবে এই শেপটার উপরে এভাবে বসিয়ে দেব রাইট এবং লেয়ারে ক্লিক করে উপরে দুইটি শেপকে এভাবে টিক করে মাস্কান অপশনে ক্লিক করতে হবে এবং মাস্ক তারপর আমরা চলে আসব ইরেজে ইরেজারে আসার পর এখান থেকে জুম করে নেবেন তারপর এখান থেকে এটাকে একটু বাড়ায় নেওয়ার পর এভাবে ইরেজ করে নেবেন তারপর মুভ করে এদিকে চলে আসবেন এদিকে সমস্যা থাকলে এটাকে এভাবে ইরেজ করে নেবেন এবং রাইট তো দেখতে পাচ্ছেন এরকম একটা শেফ কেয়ার হয়ে গেছে এরপর আমরা ল্যারে ক্লিক করে আর এটাকে আমরা এনেবল করে দেবো এটার কালারটি আমরা এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি তারপর এটাকে রোটেট করে এভাবে বসাই দেবো এবং একটু বড় করে দিচ্ছি এইভাবে দেবো ওকে এখান থেকে একটু উপরে তুলে দিই তারপর লেয়ারে ক্লিক করে এই লেয়ারটিকে এখন লক করে রাখবো এবং লেটারে ক্লিক করে এখান থেকে এই অপশানে ক্লিক করে কালারটি চেঞ্জ করে দিচ্ছি এটার কালারটি আমরা রাখবো এখান থেকে কালার চলে আসি এটাওকে তারপর আমরা এই সেভে লেয়ারে চলে আসবো মাঝখানে অপশানে ক্লিক করে এখান থেকে স্টকে ক্লিক করব হোয়াইট স্টক দিয়ে দেবেন তারপর এখান থেকে প্লাজার এখানে ক্লিক করে এটাকে বাড়াই দেবেন ফাইভ বাই সিক্স পর্যন্ত তো আমি ফাইভ করে দিলাম তারপর লেয়ারে ক্লিক করে দুইটি লেয়ারকে এভাবে মার্ক করতে হবে ওকে তারপর লেটি কেটে আমরা এদিকে চলে আসবো ইরেজ কালার এটাকে অ্যানাবল করে দেবো নিচ থেকে এটাকে আমরা তিরিশের মতো রাখতে পারি তারপর রাইট এরপর আমরা এখান থেকে এটাকে লক করে দিই তারপর সিলেক্ট করা থাকবে এখান থেকে কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন না যদি লক করেন তাহলে এখান থেকে সিলেক্ট করতে পারবেন না লেয়ারে ক্লিক করে এটাকে সিলেক্ট করতে হবে ওকে তারপর এদিকে চলে আসবো আমরা এখান থেকে করার পর আমরা এখান থেকে রিডিউস এতটুকু এটাকে মাইনাস ছাব্বিশ আর এটাকে হচ্ছে প্লাস ছাব্বিশ ওকে আমাদের ব্যাকগ্রাউন্ডের সঙ্গে এই লোকটা যাচ্ছে না ওকে তো আমরা ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে চেঞ্জ করে নিই দেখি কোন ব্যাকগ্রাউন্ডটা নেওয়া যায় আচ্ছা আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতেছি আর এই ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওকে এটাকে আমি এভাবে অ্যাড করে নিচ্ছি তারপর লেয়ারে ক্লিক করে এটাকে আনলক করে এটাকে মুভ করতে হবে এরপর আমরা মাস্করা ক্লিক করে অ্যাডজাস্ট করতে হবে ভালোভাবে সারোটা আমরা আরও ভালোভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি রিডিউস কমাই দিলাম তারপর এটাকে এতটুকু রাখবো আসলে তখন বিষয়টা দেখা যায় না তার কারণে এরকম হয়ে গেছে তো এরপর আমরা এদিকে চলে আসবো এখান থেকে এম্বোস এটার উপর ক্লিক করবো এটাকে এনাবল করব তো টেক্সটটা আমাদের ফেটে যাবে ওকে তো এটাকে ঠিক করার জন্য আমরা এটাকে একটু ছোট বা বড় করতে পারি তাহলে এটা ঠিক হয়ে যাবে এটাকে আমরা মাইনাস করে দিচ্ছি বা প্লাস তারপর এটাকে একটু মাইনাস করে দেবো এটাকে মাইনাস এটাকে প্লাস করে দেবো আর এটাকে একদম মাইনাস করে দেব এতটুকু এতটুকু করার পর এখান থেকে আবার একটু সেটিংসগুলো কমাবারা করে দেখবেন অবশ্যই ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন ঠিক আছে তারপর রাইট এরপর আমার চলে আসবে এখান থেকে থ্রি ডি শেপ এটাকে অ্যানাবল করে দেবো তারপর এখান থেকে অবলিক এটা সিলেক্ট করবো এরপর এখান থেকে বারো দেওয়া থাকবে এটাকে মাইনাস করে দেবেন থ্রি করে দিলাম তারপর নিচে আসবে এখান থেকে এটাকে প্লাস করে দেবো হান্ড্রেড তারপর অ্যাঙ্গেলটা এভাবে আর আপনার যদি এটাকে রুটেট করতে চান তো এর জন্য আপনার এখান থেকে এইটা সিলেক্ট করবেন ঠিক আছে এটা সিলেক্ট করলে আপনি এখান থেকে রুটেট করতে পারবেন এটা বাড়াই দেবেন তারপর নিচে চলে আসবেন এখান থেকে এভাবে যদি রাখেন তো অন্যরকম একটা লুক চলে আসবে দেখতে পাচ্ছেন তো আমি এটাকে সোজাভাবে রাখবো তারপর এই অপশন ক্লিক করে টেক্সে তারপর নিচে আরও একটা টেক্স অ্যাড করে দিচ্ছি আপনি আপনার কোম্পানির নাম বা যে কোনো কিছু একটা লিখতে পারেন তারপর কালার ফন্ট সবগুলো চেঞ্জ করে দেবো এটাকে বাড়ায় দিলাম একদম ছোটো করে দেব এভাবে বসাই দেবো ওকে তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা কমপ্লিট তারপর শেয়ার বডে নিয়ে ক্লিক করে কাস্টম তারপর এখান থেকে জাস্ট না রাখবেন ঠিক আছে আলটা না রেখে যদি অন্য কোনো সেভ করেন তাহলে কিন্তু আপনার এই টেক্সটটা ফেটে যাবে তো অবশ্যই এটা খেয়াল রাখবেন তো ফাইনালি আমাদের লোগোটা ক্রিয়েট হয়ে গেছে তো যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন আশা করে আপনারা এই ধরনের লোক ক্রিয়েট করতে পারবেন তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন তো কথা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ